সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি ওকে সো আমরা হচ্ছে যে লেকচারটা শেয়ার করা আছে আর কি এই লেকচারটা সহ আমাদের আর একটা লেকচার বাকি আর কি সো দ্যাট মিনস সরি এই লেকচারটা সহ আমাদের আর দুইটা লেকচার বাকি সো এই লেকচারটা পড়তে আমাদের মোটামুটি আই গেস দুইটা ক্লাসে শেষ হওয়া উচিত বলা না আসলে দুইটা বা তিনটাও লাগতে পারে আর পরের লেকচারটা শেষ করতে যতটুকু লাগে আর কি সো আমাদের টাইম আসলে এরকম বেশি নাই তো দ্যার আসলে অনলাইন ক্লাসে ওই জিনিসটা পড়াতে হচ্ছে তো এই লেকচারের আগ পর্যন্ত যে লেকচারগুলো ছিল দ্যাট মিনস এর ইমিডিয়েট আগের লেকচারটা ছিল হচ্ছে ফ্লিপ ফ্লপের একটা লেকচার ছিল এস আর ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ টি ফ্লপ জে কে ফ্লপ ওই জিনিসগুলো আমরা দেখছিলাম তো ওইটা ঈদের আগে ভার্সিটিতেই দেখা হয়েছে তো আমরা হচ্ছে ওই লেকচারের উপর বেস করে এই আজকের লেকচারটা দেখবো আর কি বাট দ্যাট ডাজেন্ট মিন যে তোমার হচ্ছে আগের লেকচারে সব কিছু মনে রাখতেই হবে মনে না থাকলে আজকেরটা বুঝাই যাবে না কিছু বা সামথিং এইরকম কিছু না ঠিক আছে আগের লেকচারের খুব সিলেকটিভ কিছু স্টাফ হচ্ছে আজকে লাগবে ম্যাক্সিমাম জিনিসপত্রই আসলে লাগবে না জাস্ট সিলেক্টিভ কিছু জিনিসপত্র লাগবে আর কি সো আগের লেকচারটা যদি এরকম খুব ক্লিয়ারলি মনে নাও থাকে জাস্ট এইটুকু মনে থাকলেই মোট দিন এনাফাফাতত যে হচ্ছে যে হ্যাঁ আগে আমরা এরকম একটা লেকচার পড়ছিলাম যেখানে হচ্ছে আমার এস আর ফ্লপ জে কে ফ্লিপ্লপ টি ফ্লিপ্লপ ডি ফ্লি ফ্লপ এগুলার বেসিকগুলো পড়ানো ছিল আর কি সো যাই হোক তো আমাদের আজকের লেকচারটা যেটা আজকের লেকচারটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস সো এটার মধ্যে বেশ কয়েকটা পার্ট আছে সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়গ্রাম কাউন্টার এবং অ্যাপ্লিকেশন অফ কাউন্টার সো এই চারটা পার্টের মধ্যে আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের ফার্স্টের যে দুইটা পার্ট সেই দুইটা পার্ট ওকে সো বিফোর দ্যাট একটু বলে নিন সেটা হচ্ছে আমি অলরেডি রেকর্ডিং চালু করে দিয়েছি সো হচ্ছে রেকর্ড হচ্ছে আনলেস কারেন্ট চলে যায় বা হচ্ছে কম্পিউটার বন্ধ হয়ে যাবে সামথিং কোনো কারণে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রেকর্ডিংটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমার ল্যাপটপে ব্যাকআপ নাই আদার দেন দ্যাট রেকর্ডিংটা কন্টিনিউ হবে তোমাদের সাইড থেকেও যদি তোমরা কেউ চাও রেকর্ড করতে সেটা করতে পারো কোনো সমস্যা নাই এই আর কি আর এমনিতে এই লেকচারের অলরেডি টিউটোরিয়াল ক্রিয়েট করা আছে সেটা স্ল্যাকে দেওয়া হয়নি এখন অবভিয়াসলি যেহেতু আমি লেকচারটাই শুরু করি নাই এতদিন সো দিয়ে দিব ওইটা স্ল্যাকে অসুবিধা নাই তো ওইটার থেকে তো হেল্প নেওয়াই যাবে আর রেকর্ডিংটা কমপ্লিট হইলে তো রেকর্ডিংটা দিয়েই দিব ঠিক আছে সো যেটা বলতেছিলাম সো সিকুয়সিয়ার সার্কিট অ্যানালিসিসের এই ফার্স্টের দুইটা পার্ট হচ্ছে আমরা আজকে পড়বো সো আমাদের ফার্স্টের পার্টটা হচ্ছে এই সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম সো এটার মানেটা কী এটার মানেটা হচ্ছে যে আমরা দিয়ে রাখবো হচ্ছে প্রশ্নে এই জিনিসটা এই রাইট সাইডের এই সার্কিটটা দেওয়া থাকবে এই বড়ো সার্কিটটা দেওয়া থাকবে এই সার্কিট থেকে তোমাকে একটা স্টেট ডায়াগ্রাম বের করতে হবে স্টেট ডায়াগ্রাম কোনটা স্টেট ডায়াগ্রাম হচ্ছে এই যে রাইট সাইডের দেওয়া এই ডায়াগ্রামটা সো আমার প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে এরকম একটা বড় সার্কিট ডায়াগ্রাম ওই সার্কিট ডায়াগ্রাম থেকে আমার বের করতে হবে হচ্ছে এদিকে দেওয়া এই স্টেট ডায়াগ্রামটা ঠিক আছে সো এইটা হচ্ছে আমার কাজ সো এটা কিভাবে সলভ করা যায় সো ফার্স্টই হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমার দেখতে হবে এখানে কি কি টাইপের কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে ঠিক আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ফ্লিফ্লপ ইউজ করা হয়েছে হচ্ছে দুইটা ঠিক আছে এই একটা ফ্লিপ ফ্লপ এই একটা ফ্লপ দুইটা ফ্লপ এবং ফ্লিপ ফ্লপগুলা কী টাইপের সেটা কিন্তু ফ্লিপফ্লপের গায়ে তাকাইলেই বোঝা যাবে ঠিক আছে সেটা কিন্তু ফ্লপটা দেখলেই বোঝা যাবে এগুলো কী টাইপের ফ্লিপ ফ্লপ সেটা কিন্তু আসলে ফ্লপের এখানে লিখাই আছে সো এগুলো ফ্লপগুলো হচ্ছে ডি ফ্লপ ঠিক আছে এগুলো ফ্লিপলগুলো হচ্ছে ডি ফ্লিপফ্লপ এই যে ফ্লিপলপের গায়ে এখানে লেখা আছে ডি আর ডি সো ফ্লিপফ্লপগুলো হচ্ছে ডি ফ্লিপফ্লপ সো এই ডি ফ্লিপফ্লপ দুইটা আছে এখানে এবং এই ডি ফ্লিপফ্লপগুলোর উপরের ফ্লিপফ্লপটার থেকে যে আউটপুটটা বের হয়েছে কিউ সে কিউয়ের সাথে এ কানেক্টেড নিচের ফ্লিপফ্লপটার থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটাও কিউ সেটার সাথে বি কানেক্টেড ঠিক আছে এটা সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই সার্কিট ডায়াগ্রাম থেকে এই লেফট সাইডে এই যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ইনপুট আউটপুট এই জিনিসগুলো খুঁজে বের করা প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট এবং ইনপুট আউটপুট এই জিনিসগুলো খুঁজে বের করা এটা আমার ফার্স্ট টাস্ক সো এটা কিভাবে কমপ্লিট করা যায় সো প্রেজেন্ট স্টেট প্রেজেন্ট স্টেট এ আর বি এগুলো কীভাবে লিখছে ওয়েল এগুলো লেখা হয়েছে হচ্ছে আমার যে ফ্লিপফ্লপ দুইটা বা যে কয়েকটা ফ্লিপফ্লপেই থাকুক না কেন সেই ফ্লিপফ্লপগুলোর আউটপুটটা আমি চেক ফ্রি ফ্লিপফ্লপের আউটপুটে যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে যেমন এখানে এ আর বি দেওয়া আছে ওইগুলাই হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট সো এখানে আমার ফ্লিপফ্লপ দুইটা তাই আমার এখানে প্রেজেন্ট স্টেটও এরকম দুইটা আসছে যদি আমার ফ্লপ তিনটা হইতো তাহলে তো আমার আরেকটা ফ্লিপফ্লপেরও আরেকটা আউটপুট থাকতো হয়তো সি বা সামথিং লাইক দ্যাট সেক্ষেত্রে আমার প্রেজেন্ট স্টেট হইতো বি সি এরকম সো আমার প্রেজেন্ট স্টেট এখানে হচ্ছে এ আর বি নেক্সট স্টেট সো নেক্সট ডেট কি নেক্সট ডেট হচ্ছে প্রেজেন্ট স্টেট যেগুলো থাকবো ওইগুলোর উপর বেস করেই হচ্ছে নেক্সট ডেটগুলো দেখানো যাবে সো প্রেজেন্ট স্টেট যদি এ আর বি হয় তাহলে নেক্সট ডেট হচ্ছে এ প্লাস আর বি প্লাস এইভাবে আমরা চিহ্নিত করতে পারি চাইলে সো প্লাসগুলো হচ্ছে জাস্ট নোটেশন আর কি সো এ প্লাস আর বি প্লাস দেন হচ্ছে ইনপুট ঠিক আছে সো ইনপুট কোনগুলা ইনপুট হচ্ছে আমার ইনপুট হচ্ছে কোনগুলা ইনপুট হচ্ছে আমার যে ফ্লপগুলো আমি ইউজ করতেছি সেই ফ্লপের ইনপুট এবং সার্কিটের ইনপুট সার্কিটের এক্সটার্নাল ইনপুট আর কি সো ফ্লপ আমি দুইটা ইউজ করতেছি দুইটা ডি ফ্লপ এই দুইটা ডি ফ্লপে আমার হচ্ছে দুইটা ইনপুট থাকবে কারণ ডি ফ্রি ফ্লপে একটা করে ইনপুট থাকে দুইটা ডি ফ্রি তাহলে আমার দুইটা ইনপুট একটা হচ্ছে ডিএ একটা হচ্ছে ডিবি ঠিক আছে আর সার্কিটের এক্সটার্নাল ইনপুট কি সার্কিটের এক্সটার্নাল ইনপুট হচ্ছে এক্স এই যে এখানে দেওয়া আছে এক্স সো দুইটা ডিপ্রিফ্লপে দুইটা ইনপুট ডি এ আর ডিবি আর সার্কিটের এক্সটার্নাল ইনপুট হচ্ছে এক্স লিখলাম আর আউটপুট আউটপুট বলতে কী আউটপুট হচ্ছে সার্কিটের এক্সটার্নাল আউটপুট যেটা সেটা সো সার্কিটের এক্সটার্নাল আউটপুট হচ্ছে ওয়াই যে এখানে দেওয়াই আছে সব সার্কিটে যে এরকম এক্সটার্নাল আউটপুট থাকবে এটা ম্যান্ডেটরি না কোনো কোনো সার্কিটে এক্সটার্নাল আউটপুট নাও থাকতে পারে আবার কোনো কোনো সার্কিটে এক্সটার্নাল আউটপুট একটার বেশিও থাকতে পারে এখানে যেমন শুধু ওয়াই আছে হয়তো কোনোটার মধ্যে তিনটা আউটপুট থাকতে পারে এক্স ওয়াই জেড অথবা কোনোটাতে দুইটা থাকতে পারে এক্স ওয়াই ঠিক আছে এরকমও হতে পারে ঠিক আছে সো এই হচ্ছে এই জিনিসগুলো আমার ফার্স্টে বের করতে হবে সো আমার সার্কিট ডায়াগ্রাম থেকে আমি দেখব যে কয়টা ফ্লিপফ্লপ আছে সেই ফ্লিপফ্লপগুলোর আউটপুটগুলো কী কী ওই আউটপুট দেখে আমি প্রেজেন্ট স্টেটগুলো লিখব প্রেজেন্ট স্টেট বের করতে পারলে আমি নেক্সট স্টেটগুলোও বের করতে পারবো ইনপুট লিখবো ফ্লিপফ্লপের ইনপুট এবং সার্কিটের ইনপুট ফ্লিপ ফ্লপের ইনপুট এখানে দুইটা ডি ফ্লিপ্লপ যেহেতু সো দুইটা ইনপুট সার্কিটের ইনপুট হচ্ছে এক্স আর আউটপুট আউটপুট হচ্ছে ওয়াই ঠিক আছে আউটপুট হচ্ছে ওয়াই সো এখানে এক্সটার্নাল আউটপুট ওয়াই যেটা বললাম আউটপুট সময় থাকবে ম্যান্ডেটরি না আবার একটার বেশি সংখ্যকও থাকতে পারে সো এই জিনিসগুলো বের করার পর এখন হচ্ছে আমার এই যে ফ্লিপফ্লপের ইনপুট এই যে ফাইন্ড আউট দ্য ইনপুট ইকুয়েশানস অফ দা ফ্লিপ ফ্লপ অ্যান্ড দ্য আউটপুট সো আমার ফ্লিপ ফ্লপের ইনপুট এবং হচ্ছে আউটপুটের যে জিনিসগুলো থাকবে সেগুলোর ইকুয়েশনগুলো বের করতে হবে ফ্লিপফ্লপের ইনপুট কিন্তু তিনটা না ফ্লিপফ্লপের ইনপুট কিন্তু মাত্র দুইটা ডি এ আর ডিবি সো এগুলা কোনগুলা উপরেরটার যে ইনপুটটা সেটাকে আমরা চিহ্নিত করতেছি ডি এ যেহেতু এটার সাথে এ কানেক্টেড আর নিচেরটাকে চিহ্নিত করতেছি ডিবি কারণ নাহলে দুইটাকেই যদি আমরা শুধু ডি দিয়ে লিখি তাহলে তো দুইটাই আসলে একই রকম হয়ে যাবে আমরা ডিস্টিংগুইশ করবো কীভাবে সো ডিসিঙ্গুইশ করার সুবিধার জন্য উপরেরটাকে আমরা ডি আর নিচেরটাকে ডিবি বলতেছি আর কি সো আমার ফ্রি ফ্লপের ইনপুট এবং হচ্ছে আউটপুট যেগুলো থাকবে যেটা বা যে কয়েকটা থাকবে সেগুলার ইকুয়েশনগুলো বের করতে হবে সো তাহলে ডিএ ডিবি আর ওয়াইয়ের ইকুয়েশনগুলো বের করব ইকোয়েশন কীভাবে বের করব ইকোয়েশন বের করবো ডায়াগ্রাম থেকে খুবই সহজ সো যেমন উপরের এই জায়গাটা হচ্ছে তাহলে আমার ডিএ রাইট উপরের এই জায়গাটা হচ্ছে আমার ডি সো এই জায়গার থেকে যদি আমি ইকুয়েশন বের করতে চাই আমি দেখব এখানে কী কী গেইট আছে সো এখানে একটা অর্গেট আছে অর্গেটের আগে এখানে দুইটা অ্যানগেট আছে উপর নিচে সো উপরের অ্যানগেইটে আমরা একটা ওয়্যার দেখতেছি আসতেছে এক্স থেকে আর আরেকটা গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে আসতেছে এ এর থেকে তাহলে এটা হচ্ছে এ এক্স তারপরের অ্যানগেইটে একটা অংশ হচ্ছে আসতেছে এক্স থেকে আর আরেকটা অংশ আসতেছে হচ্ছে বি এর থেকে তাহলে এটা হচ্ছে বিএক্স আর এখানে যেহেতু অর্গেট তাহলে এক্স আর বি এক্স অর্গেটে কানেক্টেড হচ্ছে তাহলে এটা হইতে পারে এ এক্স প্লাস বি এক্স তাহলে ডি এ ইকালসু আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি এক্স ডি বি আমরা লিখতে পারি একটা অংশ আস্তে এক্স থেকে আর একটা অংশ আসতেসে হচ্ছে কিউ প্রাইম থেকে সো কিউ যদি এ হয় দেখো কিউ প্রাইমে তো কোনো ভ্যালু লেখা নাই কিন্তু কিউতে ভ্যালু লেখা আছে সো কিউ যদি এ হয় তাহলে কিউ প্রাইম অবভিয়াসলি কিউ এর উলটা হবে অর্থাৎ এ প্রাইম তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্রাইম ডট এক্স বা এ প্রাইম এক্স তাহলে ডিবি ইকোয়ালস টু হচ্ছে এ প্রাইম এক্স সিমিলারলি ওয়াইয়ের ভ্যালুটা আমরা হিসাব করে এইভাবে লিখতে পারবো ওরা যেটা লিখছে সো এইভাবে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে হিসাব করে করে আমরা হচ্ছে ডিবি এবং ওয়াই এই তিনটা জিনিসের ভ্যালু আইডেন্টিফাই করতে পারবো ইটস জাস্ট লাইক নর্মাল একটা সার্কিট থেকে আমরা যেভাবে ভ্যালু আইডেন্টিফাই করবো ওইভাবেই কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ঠিক আছে সো ডিবি ওয়াই এভাবে বের করলাম ভ্যালুগুলো সইভাবে বের করার পরে হচ্ছে এখন আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে এই টেবিলটার নাম হচ্ছে স্টেট টেবিল এই টেবিলটাকে বলা হয় হচ্ছে স্টেট টেবিল সো এই স্টেট টেবিলে কী কী থাকতে হয় সো স্টেট টেবিলে লেফটের অংশে থাকে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট এবং সার্কিটের যে ইনপুট সেটা সো প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আর বি আর সার্কিটের ইনপুট হচ্ছে সো তিনটা জিনিস তিনটা জিনিসের জন্য আটটা কম্বিনেশন হয় সো জিরো 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 ওয়ান এইভাবে হচ্ছে টোটাল এইভাবে হচ্ছে টোটাল এই আটটা ইনপুট হচ্ছে এখানে লিখতে হবে সো জিরো 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 থেকে ওয়ান 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 এইভাবে হচ্ছে টোটাল আটটা ইনপুট এখানে লিখতে হবে সো আবার বলি স্টেট টেবিলের লেফটে কি থাকে আর রাইটে কি থাকে স্টেট টেবিলের লেফটে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং সার্কিটের এক্সটার্নাল ইনপুট সো প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আরবি আর সার্কিটের ইনপুট হচ্ছে এক্স সো এই তিনটা সার্কিটের ইনপুট নট ফ্লিপ ফ্লপের ইনপুট শুধু সার্কিটের ইনপুট বলছি সার্কিটের ইনপুটটা হচ্ছে এক্স ঠিক আছে সো এ বি আর এক্স তিনটা জিনিসের জন্য আটটা কম্বিনেশন হয় আটটা কম্বিনেশন এখানে লেখা আছে আর রাইট সাইডে থাকবে হচ্ছে ওই যে যে জিনিসগুলোর ইকুয়েশনগুলো আমি বের করলাম সেই জিনিসগুলো তিনটা জিনিসের ইকুয়েশান বের করছি ডি এ আর ওয়াই এই তিনটা জিনিস এখানে লিখবো এবার এই যে ইকুয়েশান বের করছি এখানে ভ্যালু আছে সো এই ভ্যালু ইকুয়েশনে বসায় বসায় এই কলামগুলো আমি চাইলে ফিল আপ করতে পারবো যেমন ডি এ এখানে ফার্স্টে এখানে জিরো আসছে কেন কারণ ডি এই কষ্ট হচ্ছে এ এক্স প্লাস এক্স তো আমরা তো এই রোতে বি এক্স তিনটার ভ্যালু এইখানে আছে এই ভ্যালুগুলো জাস্ট এ এক্স এই জায়গাগুলোতে বসাবো বসানোর পরে যে ভ্যালুটা আসে ক্যালকুলেট করলে সেটাই লিখবো এখানে আসে হচ্ছে জিরো সো এই কারণে এখানে জিরো লেখা এইভাবে তারপরেরটা তো জিরো জিরো ওয়ান আছে এক্সে সো একইভাবে এ এক্স প্লাস বিএক্স এখানে এব বি এর জায়গায় ভ্যালুগুলা বসাবো বসায় হচ্ছে ক্যালকুলেট করবো ক্যালকুলেট করলে যেটা আসে রেজাল্ট সেটা এখানে লিখবো সো এইভাবে ডিএ এর কলামটা হচ্ছে পুরোটা ফিল আপ করা হবে সিমিলারলি ডি বি এর ইকুয়েশান ধরে হচ্ছে ডিবিএর এর কলমটা ফিল আপ করা হবে সিমিলারলি ওয়াই এর ইকুয়েশান ধরে ওয়াই এর কলমটা ফিল আপ করা হবে সো এই হচ্ছে আমার ডিএ ডি এবং ওয়াই এই তিনটা কলাম হচ্ছে ফিল আপ করবো বাট এই তিনটা কলম ফিল আপ করলেই শুধুমাত্র আমার কাজ শেষ হয়ে যাবে এরকম না তারপরে টেবিলটাকে আমার একটু এক্সপ্যান্ড করতে হবে টেবিলটাকে এক্সপ্যান্ড করা মানে হচ্ছে এই টেবিলের রাইট সাইডে আমি আরও দুইটা জিনিস নিয়ে আসব সেগুলো হচ্ছে নেক্সট স্টেটগুলো সো প্রেজেন্ট স্টেট ছিল এ আর বি তাহলে নেক্সট স্টেট হচ্ছে এ প্লাস আর বি প্লাস আমরা আগেই বের করছি সেটা এই নেক্সট স্টেটের কলামগুলো ফিল আপ করার জন্য এবার আমার আগের লেকচারের হেল্প লাগবে আগের লেকচারে আমরা প্রত্যেকটা ফিফ্লপেরই ট্রুথ টেবিল এক্সাইটেশন টেবিল ক্যারেক্টারিস টেবিল এই টেবিলগুলো পরে আসছি সো এখন হচ্ছে আমার সেই জিনিসগুলোর হেল্প লাগবে সো আমার এখন এখানে এ প্লাস বি প্লাস এই কলমগুলো ফিল আপ করার জন্য এখানে আমরা যে ফ্লপ দিয়ে ডায়াগ্রামটা করা আছে ওই ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটার হেল্প লাগবে সো আমরা দেখে আসছি প্রথমেই যে এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে সো ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা হচ্ছে আমার লাগবে টেবিলটা লাগবে সো এই হচ্ছে আমার ডি ফ্লিপ্লের ট্রুথ টেবিল ধরে হচ্ছে আমি এখন এটা আচ্ছা সরি সো ডিসকানেক্ট হয়ে গেছিলো প্রবলি সো কোন পর্যন্ত শোনা গেছে একটু বইলো তাহলে আমি ওইখান থেকে আবার রিপিট করবো আর কি সো এখান থেকে যে যে ইকুয়েশনগুলো যে বের করছি ইকুয়েশনগুলো বের করা পর্যন্ত কি দেখা গেছিল হ্যালো না স্যার

স্টেট নেক্সট ইনপুট আউটপুট বের করার পরে আমাদের স্টেপ হচ্ছে যে আমার ইনপুট ইকুয়েশন অফ দ্য ফ্লিপ ফ্লপ এবং আউটপুট ইকুয়েশন এই জিনিসগুলো হচ্ছে বের করা সো ইনপুট ইকুয়েশন অফ দ্য ফ্লিপ ফ্লপ এবং আউটপুট এই জিনিসগুলো বের করা সো আমার এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে দুইটা ফ্লপের দুইটা ফ্লিপ্লপের ইনপুট আছে দুইটা একটা হচ্ছে ডিএ আর একটা হচ্ছে ডিবি যেহেতু উপরের ফ্লিপ ফ্লপে এ কানেক্টেড এই জন্য এটাকে আমরা ডি এ হিসেবে চিহ্নিত করতেছি নিচের ফ্লিপফ্লপে ডি কানেক্ট বি কানেক্টেড এই জন্য এটাকে ডি বি হিসেবে চিহ্নিত করতেছি সো ডি আর ডিবি এবং হচ্ছে ওয়াই হচ্ছে সার্কিটের আউটপুট যেটা সেটা সো এগুলার ইকুয়েশনগুলো লাগবে সো ডি এ যেটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্গেট আছে অর্গেটের আগে হচ্ছে দুইটা অ্যানগেইট আছে এরকম উপর নিচে সো উপরের অ্যানগেইটে একটা জায়গার থেকে আসতেস হচ্ছে এক্স আরেকটা জায়গার থেকে আসতেস হচ্ছে এ সো এখানে তাহলে ভ্যালুটা হচ্ছে এ এক্স তারপরে নিচের অ্যানগেটে একটা জায়গা থেকে আসতেছে এক্স আর একটা জায়গার থেকে আসতেছে হচ্ছে বি তাহলে এটা হচ্ছে বি এক্স এ এক্স আর এক্স একটা অর্গেটে যাচ্ছে তাহলে এখানে ডি এ ইকুয়ালসু আমরা লিখতে পারি এ এক্স প্লাস বিএক্স সিমিলারলি বি যেটা এই জায়গায় ডি বি এর একটা অংশ আসতেসে হচ্ছে এক্স থেকে আরেকটা অংশ আসতেসে হচ্ছে কিউ প্রাইম থেকে তো কিউ প্রাইমে কিন্তু কোনো ভ্যালু আসলে লেখা নাই বাট কিউতে যেহেতু এ আছে তাহলে কিউ প্রাইম অভিয়াসলি এ প্রাইম হবে ঠিক আছে সো এই কারণে এটাকে আমরা লিখতে পারি এ প্রাইম এক্স সিমিলারলি ওয়াইয়ের ভ্যালুটা আমরা হিসাব করতে পারবো সো এইভাবে আমরা চাইলে ডি এ ডিবি এবং ওয়াই এই তিনটারই ইকুয়েশনগুলো বের করতে পারবো সো ইকুয়েশনগুলো বের করার পর আমার এরকম একটা টেবিল ক্রিয়েট করতে হবে সো দিস ইজ নৌন অ্যাজ স্টেট টেবিল সো এই স্টেট টেবিলের লেফটে কি থাকবে আর রাইটে কি থাকবে সো স্টেট টেবিলের লেফটে থাকবে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট এবং সার্কিটের যে ইনপুট এক্সটার্নাল ইনপুট সেটা সো প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আরবি আর সার্কিটের ইনপুট হচ্ছে এক্স সো টোটাল তিনটা জিনিস তিনটা জিনিসের জন্য আমার টোটাল আটটা কম্বিনেশন হওয়া সম্ভব এই আটটা কম্বিনেশন লিখলাম আর রাইট সাইডে থাকবে হচ্ছে আমি ওই যে ইকুয়েশন বের করলাম যে জিনিসগুলোর সেই জিনিসগুলো অর্থাৎ ডি এ ডিবি এবং ওয়াই এই তিনটা জিনিস সো আরেকবার বলি স্টেট টেবিলের লেফটের অংশে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং সার্কিটের ইনপুট অর্থাৎ এবি এবং হচ্ছে এক্স এবং রাইট সাইডে থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট এবং হচ্ছে সার্কিটের আউটপুট অর্থাৎ যে জিনিসগুলোর ইকুয়েশন গুলা বের করছি ডি এডিপি এবং হচ্ছে ওয়াই ঠিক আছে এখানে হচ্ছে তাহলে আমার এই তিনটা জিনিসের জন্য আটটা কম্বিনেশন লিখলাম এই পাশে কলামগুলা কীভাবে ফিল আপ করছি সাপোজ ডি এ যখন ফিল আপ করছি তখন হচ্ছে ডি এর ইকুয়েশনটা দেখবো অভিয়াসলি এক্স প্লাস সো এখানে প্রথম রতে জিরো 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 ভ্যালু আছে বি আর এক্সের সো এখানে ভ্যালুগুলা বসাবো এব্যালুগুলা বসানোর পরে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই অর্থাৎ এ এর ভ্যালু জিরো এক্স এর ভ্যালু জিরো এইভাবে ভ্যালুগুলো বসাবো বসায় বসায় টেস্ট করবো করে যেটা আসে ওই ভ্যালুটাই এখানে লিখবো সো এখানে ভ্যালু আসে হচ্ছে জিরো এই জন্য জিরো লিখছি এভাবে প্রত্যেকটা রোয়ের ভ্যালুগুলো এইভাবে ফিল আপ করবো বেসড অপন দিজ ইকুয়েশানস ঠিক আছে ফিল আপ করলাম সিমিলার ডিবি ফিল আপ করার জন্য ডি বি এর ইকুয়েশনটা দেখব ওয়াই ফিল আপ করার জন্য এর ইকুয়েশানটা দেখব সো এইভাবে হচ্ছে আমরা এই টেবিলে ডি এ ডিবি এবং ওয়াই এই তিনটা কলাম হচ্ছে ফিল আপ করে ফেলতে পারবো বাট এইটুকু ফিল আপ করলেই আমার স্টেট টেবিলটা শেষ হবে না এরপর আমার টেবিলটা একটু এক্সপ্যান্ড করতে হবে টেবিলটা কী এক্সপ্যান্ড করবো টেবিলটাতে হচ্ছে আমার রাইট সাইডে দুইটা কলাম এক্সপ্যান্ড করবো সো সেগুলো হচ্ছে নেক্সট স্টেটগুলা সো নেক্সট স্টেট কী কী নেক্সট স্টেট হচ্ছে এ প্লাস আর বি এটা আমরা শুরুতেই বের করছি নেক্সট স্টেট হচ্ছে এ প্লাস আর বি প্লাস সো আমরা হচ্ছে এখানে যে এ প্লাস আর বি প্লাস লিখবে এখন এই এ প্লাস বি প্লাসের কলামটা ফিল আপ করার জন্য আমার হচ্ছে আগের লেকচারের হেল্প লাগবে আগের লেকচারে আমরা দেখছি ডি ফিলফের ট্রুথ টেবিলটা শিখে আসছিলাম সেই ট্রুথ টেবিলটার হেল্প লাগবে এখন ট্রুথ টেবিলটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না এই জিনিসটা তোমার জানতে হবে সেই জন্য আমরা বললাম যে আগের লেকচার থেকে হেল্প লাগবে আমাদের সো ডি সুইসফে ট্রুথ টেবিলটা লাগবে সো এখানে যখন এ প্লাসটা যখন হিসাব করব তখন এ প্লাস হিসাব করার সময় আমার কিন্তু বি এর কোনো কিছু দরকার নাই সো এ প্লাস হিসাব করার সময় আমি এ রিলেটেড সব কিছু নিয়ে চিন্তা করব অর্থাৎ এ লাগবে ডি এ লাগবে আবার বি প্লাস হিসাব করার সময় তখন কিন্তু এ রিলেটেড কিছু লাগবে না তখন হচ্ছে বি লাগবে আর ডি বি লাগবে এরকম আর কি সো যখন আমি এ প্লাস হিসাব করতেছি তখন হচ্ছে আমি এখানে যখন আমি এ প্লাস হিসাব করতেছি তখন হচ্ছে আমার এখানে ডি এ আর এ এই দুইটা কলাম দেখলেই হচ্ছে সো ট্রুথ টেবিলের হেল্প নিয়ে এই কলমটা ফিল আপ করা যাবে কীভাবে ফিল আপ করবো যেমন ফার্স্টের কলাম মানে ফার্স্টের রোতে এখানে জিরো কেন আসছে সো আমরা দেখবো ডি এতে কত আসছে সেটা সো ডি এতে যদি জিরো থাকে সো ডি এতে যদি জিরো থাকে তাহলে এখানে হচ্ছে দেখব ফ্লপের টুথ টেবিলে যাব ট্রুথ টেবিলে গিয়ে দেখব যে ফ্লপের ইনপুটে যদি জিরো থাকে তাহলে আউটপুটে কত তাহলে আউটপুটে হচ্ছে এখানে জিরো ছিল ফ্লপের ইনপুটে যদি জিরো থাকে তাহলে আউটপুটেও হচ্ছে জিরো ফ্লপের ইনপুটে যদি জিরো থাকে তাহলে আউটপুটে হচ্ছে জিরো সো এখানে হচ্ছে আমার এ প্লাসের এখানে বসানোর সময় আমি দেখবো এখানে সরি জাস্ট মোমেন্ট সো ফ্লিপ হপের ইনপুটের এখানে যেহেতু জিরো ছিল তো জিরোর জন্য আমার আউটপুটে যেহেতু জিরো আসে টুথ টেবিল অনুযায়ী সো এখানে আমার এই নেক্সট ডেটে আমি ভ্যালুটাই ডাইরেক্টলি বসায় ফেলতে পারবো যদি আমি কখনো ডাইরেক্টলি একটা ভ্যালু পাই ট্রুথ টেবিল আর আউটপুটে তাহলে আমি ভ্যালুটাই ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো যেমন এর পরের হতেও এখানে ফ্লিপ হ্রপের ইনপুটই ছিল জিরো সো আউটপুটে জিরো বসার কথা সো নেক্সট ডেটে হচ্ছে যে এখানে ডাইরেক্টলি ভ্যালুটা বসাই দিতে পারবো ঠিক আছে অর্থাৎ ভ্যালু পেলে আমরা ডাইরেক্টলি ভ্যালুটাই বসাই দিই যেমন ইরোতে আমার ফ্লিপ্লোপের ইনপুটের ভ্যালু হচ্ছে ওয়ান ছিল সো এখানে আমরা ট্রুথ টেবিলের আউটপুট দেখা যাচ্ছে এখানে যে ফ্লিপ্লোপের ইনপুট যদি ওয়ান থাকে তাহলে আউটপুটটা ওয়ান এখানে ভ্যালুটা যেহেতু ওয়ান ছিল তো এই কারণে আমরা এখানে নেক্সট ডেটে ভ্যালুটা ওয়ান বসাই দিয়েছি অর্থাৎ আমরা ট্রুথ টেবিলে যেহেতু আমি আউটপুটে ডাইরেক্টলি ভ্যালু পাচ্ছি সো এই কারণে নেক্সট ডেটে আমি ডাইরেক্ট ভ্যালুগুলা বসাই দিতে পারতেছি যদি আমার এমন হইতো যে আউটপুটে হচ্ছে ভ্যালু পাচ্ছি না আউটপুটে হচ্ছে আমরা মেমোরি বা নো চেঞ্জ বা টগল এরকম পাচ্ছি তখন আমার প্রেজেন্ট স্টেট দেখে দেখে হচ্ছে নেক্সট ডেটে ভ্যালুটা বসাইতে হইতো বাট যেহেতু আমরা এখানে ওইরকম পাচ্ছি না যেহেতু আমরা এখানে ডাইরেক্টলি ভ্যালু পাচ্ছি আমরা ডাইরেক্ট ভ্যালুগুলোই বসাই দিতে পারতেছি আসলে সিমিলারলি বি প্লাস হিসাব করার সময় আমি হচ্ছে এখান থেকে বি আর ডিবি নিয়ে হিসাব করব সো ডি বিতে যেমন এখানে জিরো আছে সো ফিফলপের ইনপুটে জিরো থাকলে আউটপুটে জিরো বসে এই কারণে আমি নেক্সট স্টেটে যে ডাইরেক্টলি জিরো বসাই দিতে পারছি আমার এখানে ওয়ান ছিল ওয়ান থাকলে আউটপুটে ওয়ান বসে সো আমি নেক্সট স্টেটে যে ওয়ান বসাই দিতে এ হিসাব করার জন্য কিন্তু আসলে ডি আর বি দেখলেই হচ্ছে এ আর বি অর্থাৎ প্রেজেন্ট স্টেটগুলোর কোনো এফেক্ট নাই তো এটাই আমি একটু আগে বললাম যে এই ডি ফ্লিপ্লপের ক্ষেত্রে আসলে আমার কোনো প্রেজেন্ট স্টেটের আসলে কোনো এফেক্ট নেক্সট স্টেটে পড়তেছে না কারণ হচ্ছে যেহেতু আমার নো চেঞ্জ বা টগল এই টাইপের কিছু আসতেছে না বাট ওইরকম আসলে তখন কিন্তু আমার প্রেজেন্ট ডেট দেখে দেখে হচ্ছে নেক্সট ডেটটা বসাইতে হইতো এই আর কি সো এইভাবে তাহলে আমি এ প্লাস আর বি প্লাসের কলাম দুইটা ফিল আপ করবিল ঠিক আছে আর ডি কেন কারণ হচ্ছে ওই যে আমাদের ডায়াগ্রামে ডি ফ্লি ফ্লপ ছিল সেই কারণে যদি এখানে অন্য কোনো ফ্রিপ্লপ থাকতো তাহলে অভিয়াসলি আমরা অন্য কোনো ট্রুথ টেবিল ইউজ করতাম এটাই আর কি তো এইটুকু ফিল আপ করার পরে দেন এই টেবিলটাকে একটু ক্লিন আপ করার জন্য ওরা ফ্লিপ ফ্লপের ইনপুটগুলাকে বাদ দিছে অর্থাৎ ডি এ আর ডিবি এই দুইটা কলামকে বাদ দিছে বাদ দিয়ে বাকি জিনিসগুলো এজ ইট ইজ রাখছে ওয়াই এর ভ্যালুটা মাঝে ছিল ওয়াইটাকে সরায়ে হচ্ছে ডান দিকে নেওয়া হয়েছে সো এইটুকুই ডিফারেন্স আর কিছু নাই সো এইভাবে হচ্ছে এই টেবিলটা এখন ক্রিয়েট করলো এই যে এই টেবিলটা ক্রিয়েট করা হয়েছে এই টেবিল থেকে হচ্ছে এখন আমরা এই রাইট সাইডে যে স্টেট ডায়াগ্রামটা যেটা সেই ডায়াগ্রামটা ড্র করতে পারবো ঠিক আছে সো দিস ইজ দ্য স্টেট ডায়াগ্রাম সো এখন হচ্ছে এই স্টেট ডায়াগ্রামটা ড্র করা যাবে এই টেবিল থেকে সো খেয়াল করলেই দেখা যাবে যে এই টেবিলে আমার এই যে আচ্ছা সো এই টেবিলের আগে আগে আমরা এখানে এই ডায়াগ্রামের ক্ষেত্রে চিন্তা করি যে এই ডায়াগ্রামে আমার এই যে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন দেওয়া আছে রাইট জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সো আমরা কীভাবে বুঝবো যে কয়টা কম্বিনেশন হবে সো এটা বুঝবো হচ্ছে আমার সার্কিটে ফ্লিপফ্লপের নাম্বার দেখে আমার ফ্লপ ছিল হচ্ছে দুইটা যদি দুইটা ফ্লিপফ্লপ থাকে তাহলে কম্বিনেশান হবে হচ্ছে চারটা যদি তিনটা ফ্লপ থাকে কম্বিনেশান হবে আটটা অর্থাৎ ফ্লিপ ফ্লপ যদি এন সংখ্যক থাকে কম্বিনেশন হবে হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক এটা আর কি ফর্মুলাটা হচ্ছে এটা সো আমার ফিল্ড অফ যেহেতু দুইটা ছিল সো আমার কম্বিনেশন হচ্ছে চারটা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান কম্বিনেশনের যে ওরিয়েন্টেশনটা ওরিয়েন্টেশনটা তুমি জিরো জিরো না দিয়ে তুমি এখানে ওয়ান ওয়ান দিতে পারো বা ওয়ান জিরো দিতে পারো ডাজেন্ট ম্যাটার জাস্ট চারটা জিনিস থাকলেই হবে বা এইভাবে রেক্টেঙ্গুলার ওয়েতেই হচ্ছে জিনিসটা ড্র করতে হবে দ্যাটস নট রিলি নেসেসারি তুমি তোমার মতন যে কোনো দিকে দিতে পারো বিকজ এখানে আসলে আমরা ইভেনচুয়ালি ট্রানজিশনগুলো দেখাবো অ্যারো সাইন দিয়ে এতে কোন দিক থেকে কোন দিকে কোন ট্রানজিশন হচ্ছে সেটা অ্যারো সাইন দিয়ে দেখাবো সো ওই ট্রানজিশনগুলো ঠিক থাকলেই হবে ঠিক আছে ওরিয়েন্টেশনটা তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে আঁকতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা সো আমরা একটু চেক করি এখানে টেবিলটা যে প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয় এবং ইনপুট যদি জিরো হয় তাহলে নেক্সট ডেট হয় হচ্ছে জিরো জিরো এবং আউটপুট হচ্ছে জিরো আবার প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয় ইনপুট যদি ওয়ান হয় তাহলে নেক্সট স্টেট হবে হচ্ছে জিরো ওয়ান এবং আউটপুট হচ্ছে জিরো আরেকবার বলি খেয়াল করো প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয় ইনপুট যদি জিরো হয় তাহলে নেক্সট স্টেট হবে হচ্ছে জিরো জিরো আর প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয় ইনপুট যদি ওয়ান হয় তাহলে নেক্সট স্ট হবে হচ্ছে জিরো ওয়ান খেয়াল করো এবার এটা হচ্ছে আমার জিরো জিরো স্টেটটা সো জিরো জিরোর থেকে ইনপুট যদি জিরো হয় এই স্ল্যাশের লেফটের অংশটা হচ্ছে ইনপুট আর রাইটের অংশটা হচ্ছে আউটপুট স্ল্যাশ সাইনের লেফটের অংশটা ইনপুট রাইটের অংশটা আউটপুট সো জিরো জিরোর থেকে ইনপুট যদি জিরো হয় নেক্সট এট হয় হচ্ছে জিরো জিরোই রাইট সো এই কারণে সেলফ লুপ দেখানো হয়েছে অর্থাৎ জিরো থেকে ইনপুট জিরো হইলে জিরো জিরোতেই আসে এই ক্ষেত্রে আউটপুটও জিরো তো এই ক্ষেত্রে এই যে আমার আউটপুটও হচ্ছে জিরো আছে আবার জিরো জিরোর থেকে ইনপুট যদি ওয়ান হয় নেক্সট স্টেট হচ্ছে জিরো ওয়ান সো জিরো জিরোর থেকে এই যে আমার ইনপুট যদি ওয়ান হয় ঠিক আছে জিরো জিরো থেকে ইনপুট যদি ওয়ান হয় এই যে আরও সাইন দিয়ে দেখানো হয়েছে সো নেক্সট এট হচ্ছে জিরো ওয়ান এই ক্ষেত্রেও আমার আউটপুট জিরো সো এই যে স্ল্যাশের রাইট সাইডে এই যে আউটপুট জিরো ঠিক আছে সো দেন জিরো ওয়ান সো জিরো ওয়ান থেকে ইনপুট যদি জিরো হয় তাহলে নেক্সট এট হবে জিরো জিরো সো জিরো ওয়ান থেকে ইনপুট যদি জিরো ওয়ান থেকে ইনপুট যদি জিরো হয় নেক্সট ডেট হচ্ছে জিরো জিরো আউটপুট হচ্ছে ওয়ান এই যে স্ল্যাশের রাইটে আউটপুটটা লেখা ওয়ান আবার জিরো ওয়ান থেকে ইনপুট যদি ওয়ান হয় তাহলে নেক্সট ডেট হওয়ার কথা ওয়ান ওয়ান জিরো ওয়ান থেকে ইনপুট যদি ওয়ান হয় তাহলে নেক্সট ডেট হচ্ছে ওয়ান ওয়ান এই যে ওয়ান ওয়ানে আসছে ঠিক আছে এই যে ওয়ান ওয়ানে আসছে আর আউটপুট এই ক্ষেত্রে জিরো এই যে স্ল্যাশের রাইটে আউটপুটটা জিরো এইভাবে বাকিগুলোর থেকেও জিনিসগুলা দেখানো যাবে ট্রানজিকশন দেখানো যাবে সো তুমি হচ্ছে এই টেবিল দেখে দেখে এই ট্রানজিশন ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রামটা হচ্ছে ক্রিয়েট করবা সো এই টেবিল দেখে দেখে এই স্টেট ডায়াগ্রামটা ক্রিয়েট করবা এবং এই স্টেট ডায়াগ্রামটাই হচ্ছে আমার ফাইনাল আউটকাম কারণ আমার প্রশ্ন এটাই ছিল যে একটা সার্কিট ডায়াগ্রাম থেকে একটা স্টেট ডায়াগ্রাম ডিজাইন করা সো এটাই হচ্ছে সেই স্টেট ডায়াগ্রাম যেটা হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে আমাদের প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে এরকম একটা সার্কিট ডায়াগ্রাম এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা স্টেপ বাই স্টেপ এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করছি সো দিস ইজ দ্য ফাইনাল আউটকাম সো এটা হচ্ছে ডি ফ্লিপ্লপ দিয়ে সলভ করতে বলছে আর কি সো আমরা এটা ডিপ ফ্লিপ্লপ দিয়ে সলভ

আসছে সো এটা তো অ্যানগেট অ্যানগেট এর একটা অংশ আসতেছে হচ্ছে এই যে এক্স থেকে দেখাই যাচ্ছে আর আরেকটা অংশ আসতেছে হচ্ছে কিউ প্রাইম থেকে এখন কিউ প্রাইমে তো আসলে কোনো ভ্যালু দেওয়া নাই কিন্তু কিউতে তো ভ্যালু দেওয়া আছে সো কিউ যদি এ থাকে তাহলে কিউ প্রাইম তো বেসিক্যালি কিউ এর উল্টা তাহলে কিউতে যদি এ থাকে তাহলে কিউ প্রাইম কত হবে এ প্রাইম এটাতে ধরা যায় হচ্ছে এ প্রাইম আছে তাহলে এ প্রাইম আর এখান থেকে আসতেছে এক্স সো দুইটা অ্যান গেইটে গিয়ে তাহলে এ প্রাইম ডট এক্স এটাই তো ডিবি বুঝা গেছে আর কারো কোনো সো এটা হচ্ছে ডি ফিফল দিয়ে সলভ করতে বলছিল যেটা বললাম তো ডি ফিফ্ল বাদেও কিন্তু এগুলো আসলে অন্য ফিফ্ল দিয়ে বলতে পারে যেমন একই প্রশ্ন কিন্তু তোমার ডি এর জায়গায় বলতে পারতো তাহলে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যেত কারণ তখন তোমার ট্রুথ টেবিল তো মিলতো না ট্রুথ টেবিল তো অন্যরকম হতো ট্রুথ টেবিলের উপর বেস করে তো তোমার টেবিলও অন্যরকম হতো ঠিক আছে যে নেক্সট অন্যরকম হইতো ঠিক আছে সো হচ্ছে ফ্রি ফ্লপের উপর বেস করে কিন্তু তোমার কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যেতে পারে সো এখানে আসলে প্রত্যেকটা ফ্রি ফ্লপ দিয়ে যে এক্সাম্পল দেখানো যাবে সেটা আসলে স্লাইডে দেখানো সম্ভব না কারণ স্লাইডে দেখালে এটা তো তোমার এক একটা প্রশ্ন চারটা ফ্লপ দিয়ে দেখাইতে হবে তাহলে আসলে স্লাইডে অনেকগুলো পেজ হয়ে যাবে আর কি ঠিক আছে সো এই জন্য এতগুলো দেখানো হয় নাই সো তোমার হচ্ছে যখন প্র্যাকটিস করার কথা তখন তুমি আসলে একই প্রশ্ন মাল্টিপল ফি দিয়ে প্র্যাকটিস করবা দ্যাট ইজ দ্য আইডিয়াল ওয়ে আর কি ঠিক আছে আদারওয়াইজ এই জিনিসগুলো কনফিউশন থেকে যেতে পারে কারণ পরীক্ষা তো আসলে তোমার এখানে প্রশ্নে ডি ফিলফ্লপ দিয়ে আছে বলে পরীক্ষা হচ্ছে ডিফিলফ্লপ দিয়ে আসবে এটা তো গ্যারান্টিড কিছু না ঠিক আছে কিন্তু তোমার প্র্যাকটিস করার সময় তুমি যদি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফিফ্লপ দিয়ে প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমার প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে এবং হচ্ছে তখন যে কোনো ফ্রি ফ্লপ দিয়ে আসলেই তোমার জন্য কাজটা করতে সুবিধাজনক হবে আর কি ঠিক যেমন এর পরেই আরেকটা প্রশ্ন আছে সো এটা সার্কিটটা আলাদা অভিয়াসলি সার্কিটটা আগের সার্কিটটা না ডিফারেন্ট একটা সার্কিট সো এই প্রশ্নটাতে ওরা বলছে সলভ করতে হচ্ছে এটাকে জেকে ফ্রি ফ্লপ দিয়ে ঠিক আছে এটাকে জেকে ফ্রি ফ্লপ দিয়ে সলভ করতে বলছে সো জেকে ফ্রি ফ্লপ দিয়ে সলভ করতে বললেই যে এখানে আসলে প্রশ্ন দেখলেও বুঝে যাবে যে এটা যে জে কে ফ্রি ফ্লপ দিয়ে সলভ করতে হবে ঠিক আছে খেয়াল করো ফ্লপটা দেখলেই তো বুঝে যায় ফ্লিপ্লপে এখানে যে নাম লেখাই আছে সো এগুলো হচ্ছে তাহলে জ কে ফ্লপ ঠিক আছে সো এগেইন আগের মতোই প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ইনপুট আউটপুট এগুলো বের করতে হবে সো প্রেজেন্ট স্টেট হচ্ছে দুইটা এ আরবি কেন দুইটা ওই যে ডায়াগ্রাম দেখলেই হবে দুইটা ফ্লপ আছে দুইটা ফ্লিপ ফ্লপের মধ্যে দুইটা আউটপুট দেওয়া আছে একটা এ আর একটা বি তাহলে প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আরবি যদি এখানে তিনটা ফ্লপ থাকতো তাহলে হয়তো আর একটা আউটপুট সি হইতো বা সামথিং সো এখানে দুইটা আউটপুট এ আর বি সো প্রেজেন্ট স্টেট হচ্ছে দুইটা আর প্রেজেন্ট স্টেট দুইটা হলে নেক্সট স্টেটও দুইটা এ প্লাস আর বি প্লাস এই হচ্ছে input সো ইনপুট কোনগুলা ইনপুট হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট প্লাস সার্কিটের ইনপুট সার্কিটের ইনপুট তো এখানে একটাই আছে এক্স লিখলাম আর ফ্লি ফ্লপের ইনপুট সো জেকে ফ্লপে দুইটা করে ইনপুট থাকে ঠিক আছে জেকে ফ্লিপ ফ্লপে দুইটা করে ইনপুট থাকে জে আর কে সো আমরা এখানে যেহেতু দুইটা জে ফ্লিপ ফ্লপ সো দুইটার জন্য চারটা ইনপুট সো সবগুলা তো আমি জে আর কে হিসাবে নামকরণ করলে আসলে একই রকম হয়ে যাবে এজন্য উপরের জেকে ফ্লপটাই আমরা হচ্ছে এটাতে যেহেতু আউটপুটটা হচ্ছে এ আর সো এটাকে আমরা চিহ্নিত করতেছি হচ্ছে এ কে এ এইভাবে ইনপুটগুলা চিহ্নিত করতেছি আর নিচের যে ফ্লিপশোপটা আউটপুটটা যেহেতু বি সো এটার ইনপুটটাকে আমরা জে বি কে বি এইভাবে হচ্ছে চিহ্নিত করতেছি সো আমার ফ্লিপশোপের ইনপুট হচ্ছে চারটা আর সার্কিটের ইনপুট হচ্ছে একটা এক্স আউটপুট এই সার্কিটে আমার হচ্ছে এই সার্কিটে আমার হচ্ছে কোনো আউটপুট নাই খেয়াল করলেই দেখা যাচ্ছে সো আগের সার্কিটটাতে কিন্তু আমার আউটপুট ছিল তো আমি আগেরটা পড়ানোর সময় বলছিলাম যে আউটপুট সময় থাকবে এটা ম্যান্ডেটরি না এই সার্কিটে যেমন আমার কোনো আউটপুট নাই সো দ্যাটস সাই যেহেতু এখানে কোনো আউটপুট নাই এই কারণে এখানে আউটপুট সম্পর্কে কিছু হয় হয়নি যদি আউটপুট থাকতো তাহলে লেখা হতো অনেক সময় আউটপুট থাকতেও পারে নাও থাকতে পারে একটার বেশিও থাকতে পারে সো এরকম আর কি ডিপেন্ডস অপন দ্য সার্কিটটা নির্দিষ্ট কিছু না আচ্ছা সো মুভিং অন সো এখন হচ্ছে তাহলে আমার ইকুয়েশনগুলো জেনারেট করতে হবে সো যে জে এ কে এ জে বি আর কে বি এখানে আমার ফ্রি ফ্লপের ইনপুট আর আউটপুটের ইকুয়েশন জেনারেট করতে হবে সো এখানে তো আসলে কোনো আউটপুট নাই সো শুধু ফ্রি ফ্লপের ইনপুট যে চারটা আছে সেই চারটা ইনপুটের ইকুয়েশন জেনারেট করতে হবে সো এটা খুবই সহজ আগেরটার চেয়েও আসলে সহজ দেখলেই বোঝা হবে যেমন এখানে যে জে এটা হচ্ছে জে এ উপরের ফ্লপের জে এর পার্টটা হচ্ছে জে এ এখানে খেয়াল করলেই দেখা যাবে যে ওয়াইটটা কোনখান থেকে আসতেছে ওয়াইটটা আসতেছে হচ্ছে বি এর পার্ট থেকে তাহলে জে এ ইকুয়ালস টু বি তারপর কে এ ইকালস টু বি এক্স প্রাইম কেন এটা একটা অ্যান গেট একটা অংশ আসতেছে এক্স প্রাইম থেকে আর একটা অংশ আসতেছে হচ্ছে বি থেকে তাহলে এটা হচ্ছে বি এক্স প্রাইম সিমিলারলি তুমি হিসাব করে দেখবা যে জে বি আর কে ও তুমি হিসাব করতে পারতেছো সো হিসাব করলে যেরকম যেরকম লেখা আছে এ অনুযায়ী আসবে সো চারটার জন্য চারটায় ইকুয়েশান জেনারেট করবা সো ইকুয়েশান জেনারেট করার পরে আমরা স্টেট টেবিল বানাবো এগেন স্টেট টেবিলের লেফটে কী থাকবে লেফটে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং এক্সটার্নাল ইনপুট সো প্রেজেন্ট স্টেট হচ্ছে এ আর বি আর এক্সটার্নাল ইনপুট হচ্ছে এক্স সো লেফটে থাকবে হচ্ছে এবি আর হচ্ছে এক্স সো টোটাল তিনটা জিনিস তিনটা জিনিসের জন্য আটটা কম্বিনেশন সো এই হচ্ছে আটটা কম্বিনেশন আমরা এখানে লিখলাম আর রাইটে কি থাকবে রাইটে থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট মানে যেগুলো ইকুয়েশান বের করছি ফ্লিপ ফ্লপের ইনপুট আর আউটপুট সো এখানে তো কোনো আউটপুট নাই সো এখানে শুধু ফ্লিপ ফ্লপের ইনপুটগুলোই থাকবে সো জে এ কে এ জে বি কে বি আর বাকি কাজ খুবই সহজ আসলে সো এখানে জে এর কলমটা ফিল আপ করার জন্য যে এর ইকুয়েশন অনুযায়ী ভ্যালুগুলা লিখবো জে এ গস টু বি সো এখানে বি তে যেটা সো ওইটাই বসবে এখানে জিরো 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 তারপরে ওয়ান ছিল এখানে ওয়ান বসছে এভাবে প্রত্যেকটা কলামে ফিল আপ করবো সো কোয়েশন দেখে দেখে ভ্যালু বসায় বসায় হচ্ছে জে এ কে এ জে বি কে বি ফিল আপ করবো আগের মতোই নিয়ম কানুন এভরিথিং সেম তারপর এটাকে একটু এক্সটেন্ড করবো এক্সটেন্ড কীভাবে করবো আমরা হচ্ছে নেক্সট স্টেটগুলো অ্যাড করবো নেক্সট স্টেটগুলো হচ্ছে এ প্লাস আর বি প্লাস সো এখানে হচ্ছে আমার এ আর বি আর এখানে এ প্লাস আর বি প্লাস সো এই প্রশ্নটা যেহেতু জেকে ফ্লিপ্লপ দিয়ে সলভ করা হচ্ছে সো জে কে ফ্লিপ্লপের ট্রুথ টেবিলটা এখন আমার লাগবে সো এই যে কে টেবিল এগেইন এটা কিন্তু পরীক্ষার সময় দেওয়া থাকবে না এটা তোমার পাঠতে হবে নিজের থেকেই সো দ্যাটস দ্যসই বললাম যে আগের লেকচার থেকে তোমার নলেজটা এখানে কাজে লাগবে ঠিক আছে সো জে কে ফিফলপের এই ট্রুথ টেবিলটা লাগবে কিন্তু এটা পরীক্ষার সময় কিন্তু দেওয়া থাকবে না এটা তোমার নিজেরই পাঠতে হবে আর কি ঠিক আছে সো হচ্ছে এই হচ্ছে আমার জেকে ফিফের ট্রুথ টেবিল সো এবার আমরা দেখি এ প্লাসের এর এই কলামটা কিভাবে ফিল আপ করা হয়েছে এই যে এখানে প্রথমে জিরো লিখছে কেন জিরো এটা আমার এখান থেকে যখন আমি এ প্লাস হিসাব করব তখন কিন্তু আমি এ রিলেটেড সব কিছু দেখবো অর্থাৎ এ প্লাস হিসাব করার সময় এখান থেকে এ দেখবো আর এখান থেকে যে এ আর কে এ দেখব সিমিলারলি বি প্লাস হিসাব করার সময় তখন শুধু আমি এখান থেকে যে বি কে বি আর এখান থেকে বি দেখব অর্থাৎ এ প্লাস হিসাব করার সময় এ রিলেটেড সব কিছু আর বি প্লাস হিসাব করার সময় বি রিলেটেড সব কিছু দেখব ঠিক আছে এরকম এ প্লাস হিসাব করার সময় এখানে জিরো কেন আসছে সো আমি জে এ আর কে এতে দেখতেছি ভ্যালুগুলো আছে হচ্ছে জিরো জিরো অর্থাৎ ফ্লিপফ্লপের ইনপুটে যদি জিরো জিরো থাকে সো ফ্লি ট্রুথ টেবিলে আসবো ফ্লিপফ্লপের ইনপুটে যদি জিরো জিরো থাকে তাহলে আউটপুটে হচ্ছে মেমরি স্ল্যাশ নো চেঞ্জ ঠিক আছে সো তার মানে কোন জিনিসটা চেঞ্জ হবে না প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হবে না সো প্রেজেন্ট স্টেটে ভ্যালু ছিল হচ্ছে জিরো তো এই যে নেক্সট স্টেটেও ভ্যালু বসছে হচ্ছে জিরোই তারপরে আবারও জিরো জিরো আছে পরের রোতে প্রেজেন্ট স্টেটে জিরো ছিল নেক্সট ডেটও জিরো বসছে তারপর রোতে ভ্যালু আছে হচ্ছে ওয়ান ওয়ান সো ওয়ান ওয়ানের ক্ষেত্রে আউটপুটে বসার কথা হচ্ছে টগল সো ওয়ান ওয়ানের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেটে যেটা আছে সেটা টগল হয়ে বসবে টগল মানে উল্টা ভ্যালুটা বসবে সো প্রেজেন্টেটে যেহেতু জিরো আছে সো নেক্সট স্টেটে বসবে হচ্ছে ওয়ান তারপরের রোটে ভ্যালুয়াস হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরোর ক্ষেত্রে আউটপুটে হচ্ছে ওয়ান সো ওয়ান জিরোর ক্ষেত্রে এই যে আউটপুটে হচ্ছে ভ্যালুটা বসছে ওয়ান অর্থাৎ কখনো যদি ডাইরেক্ট ভ্যালু পাওয়া যায় আউটপুটে তাহলে কিন্তু ওই ভ্যালুটাই হচ্ছে নেক্সট স্টেটে আমরা বসাই দিতে পারবি আর যদি নো চেঞ্জ বা টগল থাকে তখন আমরা প্রেজেন্ট স্টেট দেখে দেখে বসাই আর কি যেমন এরপরের রোতে আবারও জিরো জিরো আছে মানে এরপর দুইটা রোতেই জিরো জিরো আছে সো জিরো জিরো মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটে যেটা আছে ওই ভ্যালুটাই বসবে সো দুই ক্ষেত্রেই ওয়ান ওয়ান ছিল যে এখানে ওয়ান ওয়ানই বসছে ঠিক আছে এরকম তারপরেরটায় হচ্ছে ওয়ান ওয়ান আছে ফিফ এর ইনপুটে সো ফ্লিপ ট্রপের ইনপুটে ওয়ান ওয়ান থাকলে আউটপুটে হচ্ছে টগল বসে টগল মানে হচ্ছে প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুটা আছে সেটার উল্টা ভ্যালুটা বসবে সো প্রেজেন্ট স্টেটের ভ্যালু আছে ওয়ান সো নেক্সট স্টেটে ভ্যালুটা বসছে হচ্ছে জিরো তারপরে আস হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরোর ক্ষেত্রে বসার কথা হচ্ছে ওয়ান যে ডাইরেক্টলি ওয়ান বসায় দিতে পারছি তাহলে এ প্লাস হিসাব করার সময় আমরা জে এ কে এ আর এই পাশ থেকে এ হিসাব করছি সিমিনারলি তুমি বি প্লাস হিসাব করার সময় এখান থেকে জে বি কে বি আর বি হিসাব করে এই বি প্লাসের কলমটা লিখতে পারবা বিজন দ্য ট্রুথ টেবিল সো লিখলাম লেখার পরে হচ্ছে আমরা একটু ক্লিন আপ করার জন্য আমরা যে এ জে বি কে বি অর্থাৎ ফ্লিপ্লপের ইনপুটগুলো বাদ দিয়ে এই টেবিলটা লিখতে পারি সো লিখলে এরকম হয় সো লিখে দেন হচ্ছে আমরা এখান থেকে স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারি লকডেন আমার দুইটা ফ্লিপ ফ্লপ যেহেতু সো আমার চারটা স্টেট ক্রিয়েট হবে এখানে চারটা কম্বিনেশন ক্রিয়েট হবে চারটা কম্বিনেশন হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওরিয়েন্টেশনটা তুমি তোমার ইচ্ছা দিতে পারো সো জিরো থেকে ইনপুট যখন জিরো হয় তখন নেক্সট স্টেট হয় হচ্ছে জিরো ওয়ান সো জিরো থেকে ইনপুট যখন জিরো হয় নেক্সট রেট হচ্ছে জিরো ওয়ান এখানে কোনো স্ল্যাশ নোটেশন দেখা যাচ্ছে না কারণ এখানে আসলে কোনো আউটপুট নাই আউটপুট থাকলেই এখানে স্ল্যাশ দিয়ে স্ল্যাশের রাইট সাইডে আউটপুটটা লিখতে হতো যেহেতু এখানে কোনো আউটপুট নাই সো দারসয় দেড়শোয় এখানে কোনো আসলে স্ল্যাশ নোটেশনও দেওয়া হচ্ছে না সো জিরো জিরোর থেকেই ইনপুট জিরো হইলে নেক্সট স্টেট হচ্ছে জিরো ওয়ান সো জিরো জিরোর থেকে ইনপুট ওয়ান হলে জিরো জিরো থেকে ইনপুট ওয়ান হইলে নেক্সট রেট হচ্ছে জিরো জিরো সো জিরো জিরোর থেকে ইনপুট ওয়ান হইলে নেক্সট রেট জিরো 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 ওয়ান থেকে ইনপুট জিরো হইলে এই যে নেক্সট ডেট ওয়ান ওয়ান জিরো ওয়ান থেকে ইনপুট ওয়ান হইলে নেক্সট ওয়ান জিরো জিরো ওয়ান থেকে ইনপুট ওয়ান হইলে নেক্সট ডেট ওয়ান জিরো সেভাবে ডায়াগ্রামটাই কমপ্লিট করা ঠিক আছে সো বেসিক্যালি এই ডায়াগ্রামটা আগের ডায়াগ্রামটার চেয়ে সহজ কারণ আগেরটার মধ্যে আউটপুটও ছিল এটাতে তো আসলে আউটপুট নাই সো ডায়গ্রামটা কম্প্যারিটিভলি আগেরটার চেয়ে সিম্পলার আর কি ঠিক আছে সো এইভাবে তাহলে আমরা এটা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ইভেনচুয়ালি কোশ্চেনটা সলভ করে এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করলাম অ্যান্ড এগেইন এই সেম প্রশ্ন কিন্তু ডিফারেন্ট ফ্লপ দিয়েও হতে পারে এখানে যে কে ফ্লপ দিয়ে না বললে এই প্রশ্নটা তোমাকে এস আর ফ্লপ বলতে পারতো টি ফ্লপ বলতে পারতো ডি ফ্লপ বলতে পারতো মানে একই ধরনের প্রশ্ন তোমার কিন্তু মাল্টিপল ফ্লপ দিয়ে সলভ তে বলতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই অনুযায়ী সলভ করতে হবে সো যখন তুমি প্র্যাকটিস করবা তখন সেম क्वेश्चन মাল্টিপল ফিফ্লপ দিয়ে প্র্যাকটিস করাটা বেটার সো এই টুকুর মধ্য দিয়ে আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম আমরা যে পার্টটা পড়তেছিলাম ওই পার্টটা হচ্ছে আমাদের কমপ্লিট হয় আর কি সো কারো কোনো क्वेश्चन সার্কিট ডায়াগ্রাম থেকে কিভাবে স্টেট ডায়াগ্রামে আসতে হয় এই পার্ট নিয়ে আচ্ছা সো আমরা নেক্সট পার্টে যাই তো আমাদের পার্ট হচ্ছে যারা আমরা পড়ছি হচ্ছে সার্কিট থেকে কীভাবে স্টেট ডায়াগ্রামে আসা যায় এখন আমরা পড়বো হচ্ছে কীভাবে স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রামে যাওয়া যায় ঠিক আছে অর্থাৎ উল্টাটা সো এটা কীভাবে পড়বো সো কোশ্চেনটা দেওয়া থাকবে হচ্ছে এরকম যে একটা বিশাল স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে এখানে এই স্টেট ডায়াগ্রাম থেকে আমাকে সার্কিট ডায়াগ্রামে যেতে হবে সো এই ডায়াগ্রামটা দেখেই তোমরা আসলে এখন বলতে পারার কথা তোমাদেরকে জিজ্ঞেস করি দেখো বলতে পারো না যে এই ডায়াগ্রাম দেখে তোমরা বলার চেষ্টা করো যে জিরো জিরোর থেকে ইনপুট যদি জিরো দেওয়া হয় তাহলে নেক্সট স্টেট কোনটা হয় দেখো তো বুঝা যায় নাকি এখান থেকে জিরো জিরোর থেকে ইনপুট যদি জিরো হয় তাহলে নেক্সট স্টেট কোন জায়গায় যায়

01 01 ফাইন সো থ্যাংক ইউ সো 01 থেকে আবার তুমি যদি এভাবে হিসাব করো ওয়ান থেকে তুমি যদি ইনপুট 0 দাও তাহলে যায় হচ্ছে 10 তে আর 01 থেকে ইনপুট যদি 1 হয় তাহলে যায় হচ্ছে এই যে 01 অর্থাৎ ওই জায়গাতেই যায় তো এইটা দেখে দেখে কিন্তু তুমি অলরেডি দেখো তোমরা এটা নিজেরই আইডেন্টিফাই করতে পারতেছো যে কোন জায়গা থেকে আসলে কোন জায়গায় যায় আর কি জিনিসটা সো তুমি যেটা আইডেন্টিফাই করতেছো ওইটাকেই তুমি টেবিল ওয়াইজ লিখতে পারো চাইলে ওইটাকে কিন্তু তুমি চাইলেই ভাবে টেবিল ওয়াইজ লিখতে পারবা সো এই হচ্ছে সেই টেবিল এই টেবিলের নিচের অংশের এই যে দাগ দেওয়া আছে যে এই দাগের লেফটের অংশটা চেক করি সো আমি তুমি যেটা মানে ও যেটা বললো ওইভাবেই আসলে জিনিসটা এখানে ক্রিয়েট করা যে জিরো জিরোর থেকে প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয় জিরো থেকে ইনপুট যদি জিরো হয় ইনপুট হচ্ছে এক্স ইনপুট জিরো হইলে নেক্সট এট হচ্ছে জিরো জিরো আবার জিরো জিরোর থেকে ইনপুট যদি ওয়ান হয় তাহলে নেক্সট ডেট হচ্ছে জিরো ওয়ান আবার জিরো ওয়ান থেকে ইনপুট যদি জিরো হয় তাহলে নেক্সট হচ্ছে তাহলে জিরো ওয়ান অর্থাৎ এই ডায়াগ্রামের উপর বেস করে কিন্তু আমি এই টেবিলের লেফটের অংশটা ক্রিয়েট করতে পারবো ঠিক আছে দেন টেবিলের রাইটের অংশে আমার কি কি থাকবে রাইটের অংশে থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট এখন কোন ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে হবে সেটা হচ্ছে তোমার প্রশ্নে লেখা থাকবে সো যখন প্রশ্নে লেখা আছে এখানে যে জেকে কে ফ্লপ দিয়ে সলভ করতে হবে সো কোন ফ্লপ দিয়ে সলভ করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে লেখা থাকবে সো প্রশ্নে লেখা আছে এখানে জেকে ফ্লপ দিয়ে সলভ করতে হবে সো জেকে ফ্লিফ্লপ কয়টা লাগবে সেটা কীভাবে বের করবো সেটা বের করব হচ্ছে এখানে এই ডায়াগ্রামটা দেখে ডায়াগ্রামে আমার চারটা কম্বিনেশন আছে যে চারটা কম্বিনেশন থাকে ফ্লিপ্লপ লাগবে হচ্ছে দুইটা যদি আটটা কম্বিনেশন থাকতো ফ্লিপ্লপ থাকতো হচ্ছে তিনটা সো চারটা কম্বিনেশনের ক্ষেত্রে আমার ফ্লিপ্লপ লাগবে দুইটা সো দুইটা জেকে ফ্লিপ ফ্লপ একটা জেকে ফ্লিপফ্লপে যেহেতু দুইটা করে ইনপুট থাকে যে আর দুইটা জেকে ফ্লিপফ্লপে তাহলে চারটা ইনপুট থাকবে সো এইগুলাকে ডিস্টিঙ্গুইশ করার সুবিধার জন্য আমরা হচ্ছে এখানে জে এ কে এ এবং জে বি এইভাবে চিহ্নিত করবো অর্থাৎ একটাতে হচ্ছে এ আর একটাতে হচ্ছে বি এইভাবে চিহ্নিত করবো সো জে এ কে এ আর জে এইভাবে চিহ্নিত করলাম হচ্ছে আমার চারটা ইনপুট টোটাল এবার এই ফ্লিপ ফ্লপের ইনপুটটা আর ফ্লিপফ্লপের ইনপুটের কলামগুলো ফিল আপ করার জন্য আমরা হেল্প নেব হচ্ছে আরেকটা টেবিলের যে টেবিলটাও আমরা আগের লেকচারে পড়ে আসছি সেই টেবিলটা হচ্ছে এক্সাইটেশন টেবিল সো আমরা এখানে যেহেতু জেকে ফি দিয়ে সলভ করতেছি সো আমার জেকে ফিফ্লপের এক্সাইটেশন টেবিলের হেল্প নিতে হবে এই হচ্ছে আমার সেই লেফট বটম কর্নারে আমার এক্সাইটেশান টেবিলটা দেওয়া আছে ঠিক আছে সো জেকে ফিফ্লপের এক্সাইটেশন টেবিলের হেল্প নিতে হবে সো এক্সাইটেশন টেবিলের হেল্প নিয়ে আমরা কীভাবে হচ্ছে এই কলম গুলা ফিল আপ করবো একটু দেখি যেমন জে এ আর কে এ এই দুটা কলম আমাকে দেখি যে কিভাবে ফিল আপ করতে হয় যে এ আর কে এটা ফিল আপ করার জন্য আমার কিন্তু এখানে বি এর কোনো কিছু লাগবে না আগের মতোই নিয়ম যখন এ রিলেটেড কোনো কিছু ফিল আপ তখন এ রিলেটেড সব কিছু দেখব যখন বি রিলেটেড কিছু ফিল আপ করবো তখন বি এর সব কিছু দেখব সো যখন যে এ আর কে এ ফিল আপ করবো তখন হচ্ছে আমরা এ রিলেটেড সব কিছু দেখলেই হবে অর্থাৎ জে এ কে এ ফিল আপ করার জন্য আমার হচ্ছে এ আর এ প্লাস এই দুইটা দেখলেই হবে আবার জে বি কে বি ফিল আপ করার জন্য হচ্ছে বি আর বি প্লাস এগুলা দেখলেই হবে সো খেয়াল করো এখানে ফার্স্ট এর রোতে প্রেজেন্ট স্টেট হচ্ছে এ নেক্সট হচ্ছে এ প্লাস সো প্রেজেন্স স্টেট আর নেক্সট ডেটে এগুলোগুলো আসে হচ্ছে জিরো আর জিরো যদি প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডেটে জিরো জিরো থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে কি বসবে সেটা বোঝার জন্য আমি এক্সাইটেশন টেবিলে যাব এক্সাইটেশন টেবিলে গিয়ে দেখলাম যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডেটে যে কিউ আর কিউ প্লাস হচ্ছে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডেটে যদি জিরো জিরো থাকে তাহলে ফ্লপের ইনপুটে বসবে হচ্ছে জিরো ডোন্ট কেয়ার সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে জিরো জিরো থাকলে ফ্লপের ইনপুটে বসবে হচ্ছে জিরো ডোট কেয়ার সো এই যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে যদি জিরো জিরো থাকে তাহলে ফ্লপের ইনপুটে বসবে হচ্ছে যে জিরো ডোন্ট কেয়ার সেটাই বসছে বাট তারপরের রোতেও প্রেজেন্ট স্টেটার আর নেক্সট স্টেটে জিরো জিরো আছে এই যে ফ্লপের ইনপুটে বসছে জিরো ডো্ট কেয়ার তারপরের রোতে প্রেজেন্ট স্টেটে আছে জিরো নেক্সট এটা আছে ওয়ান সো প্রেজেন্টার নেক্সট এটা যদি জিরো ওয়ান থাকে তাহলে ফিফ ফ্লফের ইনপুটটা বসে ওয়ান ডো্ট কেয়ার যে ফিফের ইনপুটটা বসছে ওয়ান ডোন্ট কেয়ার তারপর এরটাতে আবার জিরো জিরো সো জিরো ডো্ট কেয়ার তারপর একটাতে বসছে ওয়ান আর ওয়ান ওয়ান আর ওয়ান থাকলে জে আর কে এতে বসার কথা ডো্ট কেয়ার জিরো যে ওয়ান আর ওয়ানের জন্য জে এ আর কে এতে বসছে ডো্ট কেয়ার জিরো অর্থাৎ জে এ আর কে এ ফিল আপ করার জন্য আমরা হচ্ছে এ আর এ প্রাইম দেখতেছি এবং এ আর এ প্রাইম দেখে হচ্ছে আমরা এখানে হচ্ছে জে এ আর কে এর কলামটা ফিল আপ করতেছি বেসড আপন দ্য এক্সেডেশন টেবিল সিমিলারলি আমরা যখন জেবি আর কে বি হিসাব করবো তখন আমরা হচ্ছে বি আর বি প্লাস দেখবাস দেখে এখানে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালু অনুযায়ী এক্সাইটেশন টেবিলে এসে দেখব যে জে আর কেতে কি ভ্যালু বসছে ওইটাই নিয়ে জে বি আর কেবিতে বসায় দেব যেমন প্রথম ব্রোতে বিতে আছে জিরো বি প্লাসেও আছে জিরো সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডে যদি জিরো জিরো থাকে জে কেতে বসা হচ্ছে জিরো ডোট কেয়ার যে জে বি জেবিআর কেবিতে জিরো ডোট কেয়ার বসানো হয়েছে সো তার মানে জে কেফ্লোপের এক্সাইটেশন টেবিল অনুযায়ী হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপের ইনপুটটা বসানো যাবে বসাইলাম বসানোর পরে হচ্ছে এবার আমার কেম ক্রিয়েট করতে হবে কেম্যাপ আমরা পরে আসছি মিডের আগের একটা লেকচার ছিল কেম নিয়ে সেখানে আমরা পরে আসছি তো এবার কেম ক্রিয়েট করতে হবে কিসের কেম এই যে ফ্লিপ ফ্লপের ইনপুট যেগুলো বের হলো সেগুলোর কেম এখানে আমাদের এই কোশ্চেনে কোনো আসলে আউটপুট ছিল না আউটপুট থাকলে তো এখানে স্ল্যাশ দিয়ে লেখাই থাকতো সো যেহেতু আউটপুট নাই এই কারণে হচ্ছে আমরা এখানে আউটপুটের জন্য কোনো আসলে কেমএ বানাচ্ছি না যদি আমার আউটপুট থাকতো তাহলে আমরা এখানে আউটপুটের জন্যও একটা কেমএ ক্রিয়েট করতাম এখানে আমার আউটপুট নাই সো দ্যাট সে আউটপুটের জন্য আমার কোনো কেমএ ক্রিয়েট করা হয় ঠিক আছে সো আমার হচ্ছে এখানে শুধু ফ্লপের ইনপুটগুলোর জন্য হচ্ছে আমি কেমএফ ক্রিয়েট করবো যদি আমার এখানে কোনো সার্কিটের আউটপুট থাকতো তাহলে সেই সার্কিটের আউটপুটের জন্য কেমএপ ক্রিয়েট করতাম এখানে যেহেতু নাই শুধুমাত্র ফ্রিপ ফ্লপের ইনপুটের জন্য কেমএফ ক্রিয়েট করছি সো ফ্লিপফ্লপের ইনপুটের কেমএফ ক্রিয়েট করার সময় আমার আবার জানতে হবে যে কত ভেরিয়েবলের কেমএ ক্রিয়েট করব সো কোনগুলো ইনপুট হবে কেমএফের ক্ষেত্রে ইনপুট হবে হচ্ছে প্রেজেন্ট স্টেট আর ইনপুট সো প্রেজেন্ট স্টেট দুইটা আর ইনপুট একটা সো টোটাল তিনটা জিনিস তিনটা জিনিসের জন্য হচ্ছে আটটা কম্বিনেশন রাইট সো তার মানে আটটা ঘর হবে এ বি আর এক্স এগুলো হচ্ছে কেমএের ইনপুট এই যে এ লেফট সাইডে আর বি আর এক্স হচ্ছে রাইট সাইডে নরমালি আমরা যেভাবে কেমএ করে অভ্যস্ত ওইভাবেই আটটা ঘর বানাইলাম দেন হচ্ছে নাম্বারিং টাম্বারিং করলাম দেন ওয়ান ডোন্ট কেয়ারগুলো বসাবো যে যে এর কলামটাই দেখা যাচ্ছে যে এখানে ওয়ান আছে এক জায়গায় এই ওয়ানটা কিসের জন্য আসছে যখন এ বি আর এক্সের ভ্যালু হচ্ছে জিরো ওয়ান জিরো সো এখান থেকে খুঁজে বের করবো যে জিরো ওয়ান জিরো কোথায় জিরো ওয়ান জিরো খুঁজে বের করছি দেন ওইখানে হচ্ছে ওয়ান বসাবো এই যে ওয়ান বসাইছি গেল আবার ডোন্ট কেয়ার আছে যেসব জায়গায় ওই জায়গাগুলো খুঁজে বের করবো খুঁজে বের করো ওইসব জায়গায় ডোন্ট কেয়ার বসাবো সো নর্মাল কে আমরা যেভাবে বসাই সো এটা আমি কোনো ডিটেলসে যাচ্ছি না যে তোমরা কে এমএফ অলরেডি পারি ঠিক আছে সো এখানে হচ্ছে ওয়ান ডোন্ট কেয়ার

ডায়াগ্রামটা যখন ক্রিয়েট করছে ডায়াগ্রামে দুইটা ফ্লপ কেন দুইটা ফ্লপ কারণ হচ্ছে এটা কিন্তু আমরা শুরুতেই বের করে আসছি আমার যেহেতু চারটা কম্বিনেশন তাহলে আমার দুইটা ফ্লপ লাগবে আটটা কম্বিনেশন হলে তিনটা ফ্লপ লাগতো এরকম সো দুইটা জেকে ফ্লপ আগে এঁকে ফেলবো আঁকলাম দেন হচ্ছে একটাতে এ দিব আউটপুট হিসেবে আর একটাতে বি দিব ডিস্টিংগুইশ করার সুবিধার জন্য দেন হচ্ছে জে এ ইকস টু বি এক্স প্রাইম সো খেয়াল করো এখানে এক্স এক্সটার্নাল ইনপুট সো এক্স প্রাইম যেহেতু এক্স থেকে এক্স প্রাইম বের করছি এখানে গিয়ে এই যে কানেক্ট হয়েছে আর আরেকটা অংশ আসছে হচ্ছে বিয়ের থেকে এই যে বিয় থেকে আরেকটা অংশ আসছে তাহলে বি এক্স প্রাইম গেল কে ইকালস টু বি এক্স সো এই যে একটা অংশ আসছে ডাইরেক্ট এক্স থেকে আরেকটা অংশ আসছে হচ্ছে বিয়ের থেকে সো এই অংশটা হইলো আসলে তাহলে বি ডট এক্স এইভাবে আর কে বি ওইগুলোও হচ্ছে ফিল আপ করা হয়েছে সো এই ডায়াগ্রামটা ওরা এইভাবে আঁকছে বলে তোমার দেখতে একটু সমস্যা হচ্ছে তুমি আঁকার সময় এইভাবে চাইলে হর মানে ভার্টিক্যালও আঁকতে পারো অর্থাৎ এভাবে লম্বা করেও আঁকতে পারো ওদের মতন ওইভাবে আঁকতে হবে নট রিয়েলি নেসেসারি এটা তোমার যেভাবে সুবিধা হয় তুমি ওইভাবে আঁকতে পারো কোনো সমস্যা নাই যে কোনোভাবেই এখন আঁকেন জাস্ট কানেকশানগুলো ঠিকঠাক মতন দেখাইলেই হইলো সো এটাই হচ্ছে আমার ফাইনাল আউটকাম সো এইটাই চাইছিল যেমন প্রশ্ন দেওয়া আছে একটা স্টেট ডায়াগ্রাম এর থেকে তুমি কি সার্কিটটা জেনারেট করে দিতে পারবে কিনা সো এইভাবে স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকলে এইভাবে হচ্ছে আমরা ইভেন্টুয়ালি সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবো কোন কোশ্চেন কারো এটা নিয়ে যে স্টেট থেকে কিভাবে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে আচ্ছা সো আই গেস কোশ্চেন 9 তো তাহলে হচ্ছে নেক্সট পার্টে যাই একই ধরনের প্রশ্ন তখন কিন্তু ডিফারেন্ট ফ্লপ দিয়ে বলতে পারে যেমন এই নেক্সট কোশ্চেনটা যেটা এটা হচ্ছে ইউজিং ডিপ ফ্রিপফ্লপ অর্থাৎ একই ধরনের প্রশ্নই একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে স্টেট ডায়াগ্রামটা আসলে এখানে স্কিপ করা আছে এটা এঁকে দিব সমস্যা নাই তো একটা স্টেট ডায়াগ্রাম থেকে হচ্ছে তোমার হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে সো এই প্রশ্নের মধ্যে স্টেট ডায়াগ্রামটা এখানে আসলে স্লাইডে নাই আর কি বাট তুমি অ্যাজুম করে যে একটা স্টেট ডায়াগ্রাম ছিল সেটার থেকে তোমাকে একটা সার্কিট ডায়াগ্রাম বানাইতে হবে সো সেই স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম বানাইতে গেলে আগে হচ্ছে তোমার এই টেবিলটা ক্রিয়েট করতে হবে আগের কিন্তু আমরা তাই করছি এই স্টেট ডায়াগ্রাম থেকে আমরা আগে এই টেবিলটা বানাইছি সো এই টেবিলটার লেফটে প্রেজেন্ট স্টেট ইনপুট নেক্সট স্টেট আর রাইটে দিব হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপের ইনপুট আর আউটপুট এই জিনিসগুলো আর কি সো বেসিক্যালি যে এই টেবিলটা আর কি এই টেবিলটা এখানে সুন্দর করে দেওয়া আছে সো এটা দেখলে একটু সুবিধা হবে সো ডায়াগ্রামটা এগেইন ডায়াগ্রামটা এখানে স্লাইডের নাই বাট ইউ ক্যান রেজিউম যে এখানে একটা ডায়াগ্রাম ছিল সেই ডায়াগ্রামের উপর বেস করে আমরা এই টেবিলটা বানাইতে পারবো যে হ্যাঁ জিরো থেকে ইনপুট জিরো হইলে নেক্সট ডেট কোথায় যায় বা আউটপুট কী হয় জিরো জিরো থেকে ইনপুট ওয়ান হইলে নেক্সট এট কী হয় বা আউটপুট কী হয় এভাবে হচ্ছে আমরা দিতে পারবো সো এগুলো বসানোর পরে হচ্ছে এই ফ্লপের ইনপুটগুলা লিখতে হবে ফ্লিপ ফ্লপের ইনপুট এখানে কিন্তু বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে যে ডিপ ফি ফ্লপ দিয়ে করতে সো ডিপ ফ্লপ মানে হচ্ছে ডি ফ্লপে একটা করে ইনপুট থাকে সো আমার এখানে যেহেতু চারটা ডিফারেন্ট কম্বিনেশন যদি স্টেট ডায়াগ্রামটা দেখা যেতো তাহলে দেখতাম যে চারটা ডিফারেন্ট কম্বিনেশান চারটা ডিফারেন্ট কম্বিনেশনের জন্য আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে সো দুইটা ফ্লপ নিব দুইটা ডি ফ্লপের একটা একটা করে ইনপুট সো টোটাল দুইটা ইনপুট ডি এ আর ডি বি ডিবি ফ্লপের ইনপুটগুলো লেখার জন্য আমার হচ্ছে ডি ফ্লপের এক্সাইটেশন টেবিলের হেল্প লাগবে এই হচ্ছে সেই ডি ফ্লপের এক্সাইটেশন টেবিল যখন ডি এ লিখবো তখন হচ্ছে এখান থেকে এ আর এ প্লাস নিয়ে হিসাব করবো যখন ডি বি লিখবো তখন বি আর বি প্লাস নিয়ে হিসাব করবো সো ডি এ লিখার সময় এখানে দেখব এ আর এ প্লাসে কী কী আছে সো প্রেজেন্ট স্টেটে জিরো নেক্সট ডেটে জিরো সো জিরো আর জিরো যদি থাকে প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডেটে জিরো জিরো থাকলে ডিতে বসে জিরো সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডেটে জিরো জিরো থাকলে যে ফিফথ প্রপার ইনপুটে জিরো বসে তারপর একটা তো জিরো জিরো আছে সো জিরো বসে এরপরটা একটা জিরো ওয়ান আছে জিরো ওয়ান থাকলে ফিথ প্রপার ইনপুটে ওয়ান বসে যে এখানে ওয়ান বসছে এইভাবে ডি এ এর কলমটা ফিল আপ করব সিমিলারলি ডি বি হিসাব করার সময় এখান থেকে বি আর বি প্লাস চিন্তা করব এবং সেই অনুযায়ী এক্সাইটেশন টেবিল দেখে ডি বি আর কলামটা ফিল আপ করব দেন বাকি কাজ আগের মতোই এখন chúng আমরা কেএমএফ ক্রিয়েট করব কিসের কেএমএফ ফ্লিপ ফ্লপের ইনপুট এবং সার্কিটার আউটপুট আগের প্রশ্নে আমার কিন্তু কোনো আউটপুট ছিল না अगेन আগের প্রশ্নে আমার কিন্তু কোনো আউটপুট ছিল না এখন আমরা যখন কেএমএফ বানাইছি আমরা শুধুমাত্র ফ্লিপ ফ্লপের ইনপুটের যে চারটা ছিল ওই চারটার জন্য কেম বানাইছি বাট এই প্রশ্ন আমার কিন্তু আউটপুট আছে হুইচ ইজ ওয়াই সো আমার হচ্ছে এখানে ফিফ ফ্লোভের ইনপুটের পাশাপাশি ওই আউটপুটের জন্য কেম বানাইতে হবে সো ডিএডিবি এবং হচ্ছে ওয়াই আউটপুট থাকলে সেই আউটপুটগুলোর জন্য কেমএফ বানাইতে হবে সো ডিএবি এবং ওয়াই এই তিনটার জন্য তিনটা কেম ডিজাইন করতে হবে এই সেই তিনটা কে ডিজাইন করা হয়েছে কেমএফে আমরা যেভাবে যা করি ওই নিয়ম অনুযায়ী ওয়ান ডকে কেয়ার বসাবো বসানোর পরে হচ্ছে গ্রুপ করবো গ্রুপ করে ইকুয়েশন জেনারেট করব সো তিন

করার পর হচ্ছে সার্কিটটা তুমি আঁকতে পারবা সো ইকুয়েশন বের করার আগে আসলে সার্কিট আঁকার কোনো সম্ভাবনা নাই সো দার্স এই তোমাকে থেকে ইকুয়েশন বের করে তারপরেই হচ্ছে সার্কিট ড্রয়িংয়ে যাইতে হবে দেন হচ্ছে সার্কিট ড্র করবা সার্কিট ড্র করলে ওইটাই হচ্ছে তোমার ফাইনাল আউটকাম সো এগেইন এই কোশ্চেনটা ছিল হচ্ছে ডি ফ্লিপ্লপ দিয়ে একই প্রশ্ন তোমার কিন্তু অন্যান্য ফ্লিপ্লপ দিয়েও বলতে পারে যেমন এখানে বলছিলো যে যে কে ফ্লিপ্লপ দিয়ে করলে কি হবে সেটা এক্সারসাইজ সো আমিও তোমাকে বলতেছি এই এই যে যত প্রশ্ন পড়তেছি প্রত্যেকটা কিন্তু স্লাইডে হয়তো একটা একটা করে ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো কিন্তু তুমি ওই একই প্রশ্নটাই তুমি ডিফারেন্ট ফ্লিপ্লপ দিয়ে প্র্যাকটিস করো যখন নিজে প্র্যাকটিস করবা তখন জেকে এর জায়গায় ডি ডি এর জায়গায় এস আর এস এর জায়গায় টি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লপ দিয়ে প্র্যাকটিস করা উচিত আসলে না হলে হচ্ছে পরীক্ষার সময় সমস্যা হতে পারে প্রশ্নগুলো দেখলে অনেক সময় মনে হয় যে হ্যাঁ জিনিসগুলো সহজ আসলেই সহজ সহজ না যে তা না বোঝাও যায় সমস্যা নাই এবং ভুলও আসলে সচরাচর খুব একটা বেশি স্টুডেন্টরা করে না এগুলো কিন্তু আসলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো স্টেপ পার হয়ে আসলে এক একটা জিনিস সলভ করতে হচ্ছে তো তোমার কনফিউজড হওয়ার সুযোগ বেশি আর কি সো তোমার সেই কনফিউশনটা যাতে না হয় সেই কারণেই হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে একটু প্র্যাকটিস করলে তখন তুমি যদি এরকম দুই তিনটা দুই তিন রকমের ফ্রি ফ্লপ দিয়ে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো তখন সব পরীক্ষায় তোমার যে ফ্রি ফ্লপ দিয়েই বলুক না কেন সেটারই তোমার একটা ভালো প্রিপারেশান থাকবে আর কি এবং করতে সুবিধা হবে না হলে হচ্ছে একবারে ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে ফার্স্ট টাইম আসলে হাতে কলমে করতে গেলে তখন আসলে একটু কনফিউশন হওয়ার সুযোগ থেকেই যায় আর কি এই জন্য এগুলো আসলে প্র্যাকটিসের বিকল্প নয় জিনিসগুলো ইজি এবং আমি বারবার বলতেছি জিনিসগুলো ভুলও যায় না সচরাচর ম্যাক্সিমাম স্টুডেন্টরা এগুলো ঠিকঠাকভাবেই সলভ করে ঠিক আছে প্রতি সেমিস্টারই দেখি আসলে প্রতি সেমিস্টারেই দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ঠিকঠাকভাবেই সলভ করতে পারে কিন্তু এই যে কয়েকজন ভুল করে তাদের জন্য যেটা বোঝা যায় যে ওই যে প্র্যাকটিসের অভাবে আর কি সো একটু প্র্যাকটিস করলে পরীক্ষার সময় তোমার টাইমটাও অপটিমাইজ হয় একটু তাড়াতাড়ি করতে সুবিধা হয় আর কি এটাই সো আমরা দুইটা পার্ট হচ্ছে আজকে দেখছি আর কি একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম আর একটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম এখন আমাদের আরও দুইটা পার্ট বাকি কাউন্টার অ্যাপ্লিকেশন অফ কাউন্টার এগুলো পরের দিন পড়বো বাট আমরা আজকে হচ্ছে এই দুইটা পার্ট পড়ছি আর কি সো এই দুইটা পার্ট নিয়ে কারো কোনো কনফিউশন কোনো কোয়েশ্চেন সো আই আন্ডারস্ট্যান্ড যে ঈদের পরে যেহেতু ফার্স্ট ক্লাস সবারই আসলে ওরকম মানে প্রিপারেশন তো নাই আসলে ক্লাস করার মতন মেন্টালিটিও নাই ঠিক আছে স্বাভাবিক বাট হচ্ছে যেহেতু আমাদের আসলে ক্লাসের সংখ্যা কম সো এই কারণে আসলে অনলাইন ক্লাসটা নিতেই হচ্ছে কিছু করার তো নাই তো বাট ওই জন্যই আর কি যে রেকর্ডিংটা তো আছে রেকর্ড করতেছি ক্লাস সো রেকর্ডিং তো হচ্ছে আর হচ্ছে এটা টিউটোরিয়ালও আছে সেটাও প্রোভাইড করে দিব সো যারা এখানে ফুল মনোযোগ দিতে পারো নাই বিভিন্ন কারণেই কোনো সমস্যা নাই সো রেকর্ডিং আছে টিউটোরিয়াল আছে ওইগুলো দেখলে আসলে কভার হয়ে যাওয়ার কথা তারপরেও যদি না হয় তাহলে তো ক্লাসে তো দেখা হবেই সো এখান থেকেও তুমি জিজ্ঞেস করে নিতে পারবা কোনো সমস্যা নেই কনসালটেশনেও জিজ্ঞেস করে নিতে পারবা সো এটা প্রবলেম নেই বাস হচ্ছে একটু পড়তে হবে আর কি কারণ যেহেতু আমাদের ফাইনাল চলে আসছে সে পনেরো দিনের মতনই তো বাকি আর সো এখন আসলে আর খুব একটা বেশি টাইম যে অন্যান্য কাজে দিব সেটার মতন সুযোগ নাই আর কি সো একটু তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট করো নেক্সট নেক্সট ক্লাস থেকেই তো আসলে ভার্সিটিতে ক্লাস শুরু সো আই উড এক্সপেক্ট যে সবাই আসলে ক্লাসে আসবা যারা এখনও বাসায় আসছো মানে বাড়িতে আছো ঢাকার বাইরে যারা গেছো আর কি সো ট্রাই করো যে যদি ক্লাসটা অ্যাটেন্ড করা যায় বেটার কারণ একটা জিনিস পড়ায় ফেললে সেটা আসলে রিপিট করার মতন আসলে এখন আর টাইম নেই আর কি সো হচ্ছে মিস না দেওয়াটাই ভালো সো ক্লাসে চলে আসতে ট্রাই করো এটাই আর কি আর যা যা পড়াচ্ছি এগুলোর তো সব টিউটোরিয়ালেন আর অনলাইন ক্লাস যেগুলো হচ্ছে সেগুলোর রেকর্ডিং তো থাকবেই সো এখান থেকেও হেল্প পাওয়া যাবে আশা করি ঠিক আছে সো কারোর যদি আর কোনো কিছু বলার না থাকে তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাবো ওকে সো আর আমাদের আজকের লেকচার আগ পর্যন্ত যত লেকচার পড়ানো হয়েছে সবগুলো কিন্তু স্ল্যাকি টিউটোরিয়াল অ্যান্ড এভরিথিং সব কিছু দেওয়া আছে সো ওইখান থেকে খুঁজে নিলেই হবে আর কি একটু ওয়েটিং সো আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের সিটটা বের করতেছি তারপরে আমি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে অ্যাটেন্ডেন্সের সিটে চলে যাব আর কি আর যারা অন্য সেকশন থেকে আছো তারা এই সেকশনের রোল কল হয়ে গেলে তারপরে বইলো

স্তাফিজুর রহমান খান মোহাম্মদ মাহি মির আহমেদ সাকিব রেজা মোহাম্মদ সৌরভ আনসারী

হ্যাঁ দিয়ে দিছ জানাফিক বলে টার্কিও আছে অন্য কোন সেকশন থেকে এনিওয়ান এলস ঠিক আছে স্যার কিউ নাই ঠিক আছে থ্যাংক ইউ एवरीवन অনলাইন ক্লাসে জয়েন করার জন্য ছিল হ্যাঁ কিছু বলবা করতে পারি নাই আপনাকে মেইল মেইল করসিলা হ্যাঁ সাদিয়া হাকিম হ্যাঁ তিনটা তিনটা ক্লাস ছিল মনে হয় না